সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর সানডে সাসপেন্সে আপনি শুনবেন তারিণী খুঁড়োর কীর্তিকলাপ। আজকের গল্প কনওয়ে কাসলের প্রেতাত্মা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ 1389 বঙ্গাব্দে অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে ইতিহাসের অধ্যাপক রাধানাথ চাটুজ্জে, উকিল ঘনশ্যাম আপটে, পুলিশ ইন্সপেক্টর আগাশে, সাংবাদিক আনোয়ার কুরেশি, পক্ষীবিদ প্রফেসর অটো হেলমা এবং তারিণী খুঁড়ো আর তার সাঙ্গপাঙ্গ। গল্পের সূত্রধার দীপ, আগাশের চরিত্রে অনির্বাণ, কুরেশির চরিত্রে নীল। গল্প পাঠে আর অন্যান্য ভূমিকায় মীর এবং তারিণী খুঁড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কনওয়ে কাসলের প্রেতাত্মা। তারিণী খুঁড়ো তাঁর এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকে বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা। সেটা আর কজন পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। বলে খুঁড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুঁড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন, ভারতবর্ষের 33টা শহরে 56 রকম কাজ করেছেন উপার্জনের জন্য। তবে এক বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরিই হোক। এখন 64 বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুঁড়ো সকলেরই খুঁড়ো, বাবাও খুঁড়ো বলেন, আমিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে খুঁড়ো মহা খেপে বললেন, এখনো বাস না পেলে অক্লেশে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ। দাদু আবার কি খুঁড়ো বলবি? আমি আর পাড়ার 5টি ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুঁড়ো, এলেই খবর চলে যায়, আর 5 তুরান্ত চলে আসে খুঁড়োর গল্পের লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুঁড়ো বলেন, আটের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো 16 সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুঁড়ো। পুনে, বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি, ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুঁড়ো। পুনে, পুনা, মুম্বাই, মুম্বাই, তিরুচিরাপল্লি, ত্রিচিনাপল্লি, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসেছে, পুনার পুনে হতে অনেক দেরি। পল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুঁড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুজ্জের বাড়ি। সে ফার্গুসন কলেজে ইতিহাসের অধ্যাপক। কোডারমায় মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেলের ম্যানেজারে নিয়ে। আমার বয়স তখন 34। পৌঁছবার দুদিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপটের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, পাঁচমিশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা 3 ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, ম্যাকডারমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরন, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আগাশে, আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30 পৌঁছয়নি। তুখর ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলে দৃষ্টি। সে আসে হরিহরনের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুঁটি এঘর ওঘর করেন আর আমরা বাকি 5 মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপটে সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডা সৃষ্টি। কিছু লোক আছে
যারা সাঙ্গপঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলে আপটাকে তোষামত করে বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আগাছের মতো খোশ মেজাজের দারোগা আমি আর দুটি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আগাশেকে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হলেন মিস্টার যোশী, তবে শ্রোতা হিসেবে তিনি চমৎকার। সব কথাই উদ্গ্রীব হয়ে শোনেন, হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, দুঃখের কথায় তার জিভ দিয়ে চুকচুক শব্দ শুনে আপটের পোষা ডালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যোশীর কাছে চলে এসেছে। এই ঘটনা বহুবার ঘটেছে। আমার স্টকে হাজার গল্প, বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিটাও বেশ রপ্ত, তাই আমার একটা ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গ মনে নেই, একদিন কত উঠল অশরীরী আত্মার, দেখা গেল আপটে ছাড়া আর সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটাকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবেতেই ভূতের উল্লেখ আছে, কাজেই ভূতেই বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। আপটে তবু মাথা নাড়ে, সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার, খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল, ধাঁ করে হাজার টাকা বাজি ধরে ফেললুম, বললুম দু মাসের মধ্যে ভূত দেখিয়ে দেবো তোমায়। আপটে হেসে উড়িয়ে দিলে, বললে সাবধান, হাজার টাকা খোয়া যেতে চলেছে তোমার, এটা তোমায় বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভর্ৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতোই চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাক আউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন সাতেক বাদে আমাদের আড্ডায় এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ড শহরের বাসিন্দা, ভদ্রলোক পক্ষীবিদ, ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডের জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে, সাহেবের কাছেই প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানান রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় তিনি নাকি হুতুম প্যাঁচার ডাক শুনেছেন, সেইটা রেকর্ড করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্যাঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনো পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপটে। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন, দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে, তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে প্যাঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার, চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে এক ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি, প্যাঁচা ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন যে সেটা কনওয়ে কাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি, মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন এই পুনা শহরে, তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানে কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন সেই রকম একজন সাহেব, তারই তৈরি বাড়ি ওই কনওয়ে কাসল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে, সেই বললে বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে এই বাড়িতে প্রবেশ করার ছ মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও দুটি ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে, স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার তিন মাসের মধ্যে কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে।
মোট কথা, সেই থেকে এই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি। সকলের পক্ষে সম্ভবও হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা মুখের কথা নয়। আসবাবপত্র যা ছিল সবই নাকি কোনো এরা আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনওয়ে কাসল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপটে। বাল গঙ্গাধর তিলকের সময়কার, বললে রাধানাথ। ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আচরেকারকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। কনওয়ে কাসলে খোঁজ করা হয়েছিল কি? আপনি প্রশ্ন করলেন। আগাশে হো হো করে হেসে উঠলেন। মিস্টার আপটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল চাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই ডানপিটে মোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে এ দু একটা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে এই একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আবার এলেন আড্ডায়, তার টেলিফোন কেন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ, বললেন কাঁটা ঝোপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাসা দৃষ্টি দিলুম। হুতুমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালের ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত 12টার পর প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হওয়ার কথা, কিন্তু দেখো কি হয়েছে। শুনলাম প্যাঁচার ডাক। ছেলেবেলা আমাদের বাদুর বাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে শেওড়া গাছে একটা হুতুম প্যাঁচা থাকত, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতুম তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যি বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত, 16 আনা সার্থক হলো না জেনে তার প্রতি মমতা হলো। বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড? প্রশ্ন করলো কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমার। মেশিনেই গন্ডগোল বলে মনে হচ্ছে, এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 এইরকম, খুবই ক্ষীণ। কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে তাতে খুঁতখুঁত করবে তাতে আশ্চর্যের কিছু নেই। প্লে দ্যাট এগেন প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাশে। তার শরীরটা টান, তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাশে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাশে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়, ছোট পায়ে চালানোর কল, যাকে বলে ট্রেডল মেশিন। এইরকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা কাসলের ভিতর থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু তাও আগাশে স্থির করলেন যে কনওয়ে কাসলে পুলিশের রেড হবে। আগাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোশমেজাজ হলে কী হবে? অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিত নিরাশ বোধ করছি। জালিয়াত্রা যেখানে আসতে না গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিনই রাত্রি রেড, আড্ডার সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব।
এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের তো আজই রেড হওয়ার কথা। আমাদের হয়ে আপনিই বিস্ময় প্রকাশ করলেন। আকাশে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সোফায় বসে পড়লেন। ভাবতে পারো, আজ বিকেল 5:30 সে গ্যাং ধরা পড়েছে। কোথায় কোথায় কোথায়? আমরা সমস্যার জিজ্ঞেস করে উঠলাম। নাসিক, বললেন আকাশে, তাহলে ওই শব্দটা টেপ রেকর্ডারেই কোনো গণ্ডগোল হবে। ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রিরে আমি কাসেলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দই পাইনি। আর কিছু বলার নেই, সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলুন চুপসানো ভাব। অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে তো ভালো কথা, কিন্তু পুনার কনয়ে কাসলে ধরা না পড়ে পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে, যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পরমুহূর্তেই মনে হলো, জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? কনয়ে কাসলে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি কথাটা বেড়ে বসলাম, কে কে যেতে রাজি আছে বলো। যোশী গোড়াতেই বললে তার ধুলোয় অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরণ বললেন, আমি যাবো, কিন্তু আপনি চাইবেনও যাওয়া চাই, মানে ভূত যদি থাকে তো সেটা ওর চাক্ষুষ দেখা উচিত, আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপনি বললেন, ঠিক আছে আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজি টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললুম, তথাস্তু, তাহলে কালই হোক এক্সপেডিশন। এইখানে কুরেশি বললে, তাকে নাকি দুদিনের জন্যে কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে, ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম। আগাশে এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন, এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসেলের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে সেটা খোলার যন্ত্র বা জানালা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটা কিন্তু সহজ নয়। এ প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম। যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা এ ওর মুখ চাওয়াচাই করছি দেখে আকাশে একটু হেসে বললেন, কাজেই বুঝতে পারছো আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো, শুধু জানালা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয়, একটি আগ্নেয়াস্ত্রও থাকবে সঙ্গে, এটাও কম ভরসা নয়। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রের দিকটা তবু একটু ঝিরঝির হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30 সময় আমরা 6 সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে গেলাম কনয়ে কাসলের দিকে। ফটক থেকে কাসলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাহার ছিল রাস্তাটার, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই, টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গায় জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যে কশ্মিনকালেও সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডানপিটে হই না কেন, 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা ট্রেডল মেশিন চলতে শুরু করেছে সেটা তো অস্বীকার করা যায় না। আকাশে সদর দরজা ঠেলা দিতেই সেটা একটা জান্ত আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল, আর সেই সঙ্গে ইঁদুর বাদুর পায়রা চামচিকে গিরগিটি ছুঁচো মেশানো একটা গন্ধর ধাক্কায় আমরা সকলেই বেশ কয়েক হাত পিছিয়ে গেলুম। তারপর দুরু দুরু বক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। একটা ল্যান্ডিং, বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলা সেরে তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম
সকলেই তাতে সায় দিলে। আমরা সার বেঁধে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল এটা। সারা ঘরে একটিও আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলিমলিন ওয়ালপেপারের উপর বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। খানতিনেক দেয়ালবাতির মূর্ছে ধরা ব্র্যাকেটে রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন, টানা পাখার হুক। এটার কড়িকাঠি বাদুর ঝোলার কথা, তবে তারা বোধহয় রাত্রিরে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানলার মধ্যে কয়েকটিকে আর খোলা নেই। বাদুর না থাকলেও ছোটোখাটো চতুষ্পদ প্রাণী যে কিছু রয়েছে সেটা মেঝের এদিক ওদিক থেকে সৎ সৎ শব্দেই বুঝতে পারছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিলাম, বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। কুরেশি দেখলুম একাই একটা টর্চ নিয়ে হল ঘরের পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপটে ওখানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে, তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কী হতে পারে আমি জানি না। হল ঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ পড়ল, সেটা ডাইনে বাঁয়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার পাঁচ ছেলের টর্চ জ্বেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে, আমরা তার পিছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে পাঁচখানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল যেটা ভাবতে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটা গুঙানি শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বাঁয়ের একটা দরজা থেকে পিছন ফিরে টলতে টলতে বেরিয়ে এলো কুরেশি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, হ্যাঁ সেটা বুঝতে পারছি। ঘাড় কুঁজো, হাত দুটো পিছনে এবং কনুয়ের কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আগাছের সঙ্গে আমরাও দৌড়ে গেলাম কুরেশির দিকে। আপনিও এখন আমাদের সঙ্গেই রয়েছে। কি হলো, কি ব্যাপার? আগাশে ব্যস্তভাবে প্রশ্ন করলে। কুরেশি কাঁপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভেতর আলকাতরা অন্ধকার। আগাশে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকের দেয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতেই যা দেখলুম তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ি ফাঁস দিয়ে বাঁধা একটি আস্ত নরকঙ্কালের গলায়। ধন্যী ইন্সপেক্টর আকাশে, এই চরম আতঙ্কের মুহূর্তেও সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আচরেকার বলে মনে হচ্ছে, এই কারণেই বেপাত্তা হয়ে গেছিলেন ভদ্রলোক। বাট হিজ স্কেলেটন ইজ নট এ ঘোস্ট। ঠিক বলেছেন মিস্টার আপটে, এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি বললেন কুরেশি, আসলে হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? প্রশ্নটা করলেন আগাশে। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসের জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলাম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জব বনে গেলুম। এই যে দেখছি একটা ট্রেডল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আগাশে ব্যাপারটার একটু খুব সহজ এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। এক নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপবার জন্যে কলের দরকার হতো। দুই, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে, এও অনেক শোনা গেছে। রাধানাথ একথায় সায় দিল। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর তার নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন এক অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে।
আমরা সকলেই বললাম যে যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি অবশ্যই কথাটায় সবচেয়ে বেশি জোর দিলাম, কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম, তার আত্মা কী অবস্থায় আছে তা কে বলতে পারে। প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘন্টার রেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সে ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডিল মেশিন চলতে শুরু করেছে আর তার শব্দে সারা কনুয়ে কাসল ঘম ঘম করছে। সেই সঙ্গে মাথার ওপর ডানার ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলঘুলির বাসিন্দা পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা ছজনে রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো ওই আচরেকারই এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর একসময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনে আড়াবার জন্য গলায় দড়ি দিয়ে মরেছে। আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার পেতাত্মা ওই ট্রেডিল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দটা উঠেছিল সেটা এটারই শব্দ। কনয় কাসলের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারোর মুখে কথা নেই। হরিহরণ অসুস্থ বোধ করছে, সে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডজ সিডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, 1000 রুপি নোটস গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে, তবে এ তো আর এলেবেলে খেলা নয়, এ ব্যাট ইজ এ ব্যাট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলুম, দশখানাই আছে। তিন দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমি খালুম, তখনকার সস্তা গন্ডার দিনে সাতজনের বিল হলো 190 টাকা। আজ হলে বড় হোটেলে সাতজনের 5-course ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা বলল, তাহলে খুব দাম মারলেন বলুন। খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা তৃতীয় কাপ চায়ে গলা ভেজানো আছে, তারপর বিড়ি ধরানো আছে। তা বটে, অবশেষে বললেন খুড়ো, তবে ঘটনা শেষ এখানেই নয়। আমরা সকলেই প্রশ্ন করলাম, এর পরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। তারিনী খুড়ো বলে চললেন, ঘটনার কদিন পরে এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, ব্যাস 20 মিনিট মতন স্পেয়ার করতে হবে। কৌতূহল হলো, রাধানা তার আমি গিয়ে উঠলুম তার গাড়িতে। কুরেশি নিজে ড্রাইভ করে, কিছু দূর যেতেই বুঝলাম গাড়ি চলেছে আবার সেই কনয়ে কাসলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ছোকরা, খালি বললে একদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনয়ে সাহেব সম্বন্ধে। একটি খবর নাকি বিলিতি কাগজে ছাপেনি, দিশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনয়ে তার এক পাংখাবারদারকে বুট দিয়ে লাথিয়ে মেরে ফেলেছিলেন, তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রিরে পাংখাবারদার পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত, মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের, আর তখন রেগে দিকবিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করত ভৃত্যকে যে সে বেচারে অনেক সময় মরেই যেত। মিনিট পাঁচেকের মধ্যেই গাড়ি গিয়ে থামল কনয়ে কাসলের গেটের সামনে। কুরেশির পিছন পিছন আমরা গিয়ে ঢুকলাম কাসলের ভেতর। দিনের বেলাও রীতিমতো অন্ধকার,
ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এই প্রশ্নের কোনো জবাব দিলে না কুরেশি। তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিলাম। কুরেশি ছোকরা নির্বিকার, আর তো হবে নাই বা কেন, সে ঘর যে খালি, দড়ি কঙ্কাল ছাপার যন্ত্র সব হাওয়া। আমাদের হতভম্ব ভাব দেখে কুরেশি হো হো করে হেসে উঠল। তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে, আরে আপটের বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছো কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো বললে কুরেশি, লোকটা হাড় কুঞ্জুস, তাছাড়া ওর আত্মম্ভরী ভাবটাও মাঝে মাঝে ইরিটেট করে আমাকে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি, তোমার নির্ঘাত ১,০০০ টাকা খসত। তাই ভাবলাম কনওয়ে কাসলে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই দুদিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্ণীর বাড়ি থেকে আনা, ট্রেডল মেশিনটা শিবাজি জব প্রেসের। প্রোপ্রাইটার মধুকর ঢন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়তো, ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে। আর ওদেরই অফিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বিচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিস দিয়েছি। আমি আর কথা বলতে দিলাম না কুরেশিকে, এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য। কিন্তু ৫০০র বেশি কিছুতেই নিতে রাজি হল না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিংয়ে এসেছি তখন কুরেশি বললে, একবার দোতলায় যাবে নাকি, দেখবার জিনিস আছে। কিন্তু এলেই যখন কাঠে ছিঁড়ি দিয়ে যুদ্ধের দামামার মতো শব্দ তুলে তিনজনে ওপরে হাজির হলুম। ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা, একটা শনশন মচমচ শব্দ পাচ্ছিলুম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না। বৈঠকখানে ঢুকে প্রচণ্ড চমক। এই ঘর যে একেবারে আসবাবে ঠাসা, ভিক্টোরিয়া যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেয়ালের বাতি, কার্পেট, ঝাড় লণ্ঠন, কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনি আছে। তবে সব কিছুরই উপর ৮০ বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মক্ষম চমকটা ঘরের মেঝে বা দেয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটি বিশাল শতচিহ্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছোটানো গরমে আমাদের প্রাণ জ্বলিয়ে দিচ্ছে। তুই পাখা টানছে কি, আর টানছে কিভাবে, কারণ পাখার কোনো দড়ি নেই, অর্থাৎ সেটাকে টানার কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এ ঘরে কেউ প্রবেশ করেনি, তাই জিনিসগুলো নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনে ব্যাপারটা আরও জমবে। অবাক বিস্ময়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইলাম অশরীরী পাংখা পর্দারের অদৃশ্য হাতে টানা পাখার দিকে। ভূত বলেই তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাথিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখন বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলাম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপার কলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিলটি ভাব জেগে উঠেছিল। এখন বুঝতে পারলাম দিব্যি নিশ্চিন্ত লাগছে। শুনছিলেন কনওয়ে কাসলের প্রেতাত্মা, রচনা সত্যজিৎ রায়, তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, আগাশের চরিত্রে অনির্বাণ, কুরেশির চরিত্রে নীল, গল্প পাঠে এবং বাকি ভূমিকায় মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায়
ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।